হ্যালো ফ্রেন্ডস, আমি দীপ্তনু। সবাইকে আবারও একবার আমাদের এই আবালতা ফার্মিংয়ে স্বাগতম জানাই। তো আজকের থাম্বনেলটা দেখে আপনারা বুঝতে পারছেন, এইগুলো হচ্ছে 100% পিওর দেশি ব্রিডের বাচ্চা আছে এখানে। আর খুব জোর হলে 50 থেকে 52টা বাচ্চা হবে, আর এর মধ্যে দুটো কড়কনাথের বাচ্চাও রয়েছে, এই যে আমি কাছ থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই যে একটা আমি দাঁড়ান ধরছি, ওই পাশটায় চলে গেছে। তো এইখানটায় আমার দুটো কড়কনাথের বাচ্চা রয়েছে, আর বাকিগুলো পিওর দেশি ব্রিডের বাচ্চা রয়েছে। তো যদি কারোর দেশি ব্রিডের বাচ্চা প্রয়োজন হয়, এই যে আমি যেটা কড়কনাথ বলেছিলাম, এই যে দেখুন, এই যে বাবা যাস না, এই যে এটা হচ্ছে পিওর কড়কনাথের বাচ্চা। তো এটার বয়সও আজকে 2.5 মাস চলছে। তো সেম এজের আরেকটা রয়েছে এখানটায়। তো বন্ধুরা, এই বাচ্চাগুলোর বয়স আজকে প্রায় 3 মাস চলছে। এদের 3টে ভ্যাকসিন কমপ্লিট হয়ে গেছে। তো আপনাদের যদি কারোর অল্প পরিমাণে নিয়ে গিয়ে একটা ছোট্ট ফার্ম করার ইচ্ছে থাকে, তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। আমি ডেসক্রিপশন লিঙ্কে আমার ফোন নাম্বারটা দিয়ে দেব। আর বাচ্চাগুলো যথেষ্টই অ্যাক্টিভ রয়েছে, আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন। আর এইখানটায় আমার একটা কালার সব থেকে বেশি রয়েছে এখানটায়, এই যে এই কালারটা, এই যে দেখুন, এই কালারটাই আমার কাছে সব থেকে বেশি রয়েছে। তো যাই হোক, আপনাদের যদি বাচ্চাগুলো পছন্দ হয়ে থাকে, তাহলে অবশ্যই যোগাযোগ করবেন। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, তো আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে রাখবেন, যাতে করে আগামী দিনে আমি নতুন ভিডিও আপলোড করলে নোটিফিকেশনটা সর্বপ্রথম আপনাদের কাছে চলে যায়। তো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি বেশি লম্বা করব না। আর এদের আরেকটা জিনিস আমি জানিয়ে রাখছি, এদের ফিনিশার ফিটটা এখন কন্টিনিউ চলছে। এদের ফিনিশার ফিটটা মোটামুটি ধরুন আর 1 মাস কন্টিনিউ চালাতে পারলে এদের মোটামুটি 1 কেজি ওয়েট ছাড়িয়ে যাবে। তো এখনই মোটামুটি 600-500 এরকম ওজনের হয়ে আছে এগুলো। তো আপনাদের যদি চিক্সগুলো পছন্দ হয়, তাহলে অবশ্যই যোগাযোগ করবেন। আর আমার অ্যাড্রেস হচ্ছে আমবাসা কুলাই বাজার। তো যাই হোক, আজকের ভিডিও আমি এখানে সমাপ্তি করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী দিন আরেকটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। আজকের জন্য এই পর্যন্তই, ধন্যবাদ।